আমি ইকবাল হই ভাই এখানে আছেন আমরা দীর্ঘদিন আন্দোলন করছি আমরা আন্দোলন করি কারোর জন্য এটা পোয়া বারো কিছু প্রজেক্ট নে নিয়া এটা ইয়ে হবে এটা আমি বলছি না যে আজকে আওয়ামী লীগ বাদ দিয়ে যদি বিএনপি আসে সেই একই কাজটা করবে তাহলে কলরটা কোথায় এই জায়গাটায় আমাদের দেখতে হবে দেখেন প্রধানমন্ত্রী কিন্তু এত পরিবেশ দরদি আমি কোনোদিন দেখি নাই যে এই যে আমাদের নদী রক্ষা কমিশন ওই কমিটিতে যে আটজন নয়জন মন্ত্রী যেখানে থাকতেছে সচিব যারা থাকতেছে এবং প্রধানমন্ত্রী কিন্তু এটা মনিটর করছেন তার পুরো রক্ষা হচ্ছে না তাহলে কেন এই জায়গাটাই কিন্তু আমাদের কিন্তু ভাবতে হবে আমার যেটা ধারণা হয়েছে যেটা প্রথম কথা হলো অবশ্যই যে সংশ্লিষ্ট যে সমস্ত কর্তৃপক্ষ যেগুলো আছে সরকারি প্রতিষ্ঠান তারা প্রাথমিকভাবে দায়িত্ব তারা এই পালনটা করবে অবশ্যই এবং সরকারি দল যে দায়িত্বে আছে সেই দলটা গাইড করবে সেই জায়গায় এটার নিয়ে কোনো দ্বিমত নাই এর পাশাপাশি আরও কিছু দায়িত্ব যদি আমরা পালন না করি তাহলে এটা হবে না তাহলে কেন দেখেন রেখে সারা শুধু বাংলাদেশে না সারা বিশ্বেই আজকে পরিবেশের ক্রাইসিস না শুধু উন্নয়নের ক্রাইসিস পরিবেশের ক্রাইসিস পরিবেশ আন্দোলনের ক্রাইসিস এবং থিওরিটিক্যাল ক্রাইসিসটা শুরু হয়ে গেছে সারা বিশ্বে কেন হচ্ছে না দেখেন এই যে কোপ্রপন্ত এই যে কী করছে কতগুলা মাল্টি ন্যাশনাল কোম্পানির কাছে জিম্মি হয়ে গেছে তারা এটা বিজনেসের জায়গায় পরিণত হয়ে গেছে সেই জায়গায় এই বাংলাদেশেও তাই হচ্ছে সেই জায়গায় তাহলে এখান থেকে বাইরে আসার উপায়টা কী তাহলে এই যে বললাম যে রাজনৈতিক এই যে যে প্রতিষ্ঠানগুলো আছে তার দায়িত্ব পালন করবে রাজনৈতিক যে দলগুলো আছে সে মূল দায়িত্বটা পালন করবে পাশাপাশি এই যে বিরোধী দল প্রধান প্রধান বিরোধী দল আমরা কি কোনোদিন প্রশ্ন করছি যে বিরোধী দলে একটা শ্যাডো মিনিস্ট্রি থেকে তারা যে যদি ক্ষমতায় যায় তাহলে জলাধার নিয়ে কী করবে তারা এটা নিয়ে কী করবে ওইটা নিয়ে করবে তা আমরা কিন্তু এই প্রশ্নটা করি নেই তারাও কিন্তু এটাতে যাচ্ছে না সেই জায়গাগুলো থেকে সরকার বদলের কথা খালি বলা হচ্ছে রিজিম চেঞ্জ হলেই যে হয়ে যাবে তা তো না সুতরাং এই জায়গাটা একটু কর তাহলে এখানে এলো এই যে রাজনৈতিক যে ফিলোসফি অর্থাৎ আমি যে ক্রাইসিসটার কথা বলছি আমাদের যে রাজনৈতিক অর্থনীতির দিকে নজর দিতে হবে সারা বিশ্বেই সেইখানে দেখেন যে চাইলেই যত দিন যাবে অর্থনীতি যত বড় হচ্ছে এবং আমরা রাজনৈতিক ফিলোসফির কারণে আমাদের যে জায়গাটা হচ্ছে যে বড় বড় এই যে শিল্প প্রতিষ্ঠানগুলো অর্থাৎ আপনি রিহাবকে বাদ দিয়া আপনি ধরুন ঢাকা শহরের এই চিন্তা করতে পারবেন না বড় বড় এফবিসিসিআইকে বাদ দিয়ে আপনি কোনো নীতি পরিবর্তন করতে পারতেছেন না সেই জায়গায় যেটা 20 বছর আগে ছিল না অর্থাৎ যতই সময় যাবে তারা কিন্তু এই যে রাজনৈতিক অর্থনীতির মধ্যে তারা সবচেয়ে বেশি প্রভাবশালী হয়ে যাবে এবং তারাই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে রাজনৈতিক দল এটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক সবাই তাকে নিয়ন্ত্রণ করবে সুতরাং ওই জায়গাটায় যতক্ষণ পর্যন্ত না যাব সেটার দিকে নজর রাখতে হবে অর্থাৎ ওই জায়গাটায় এখন আসি তাহলে আমাদের গবেষক কিংবা আমরা আন্দোলন করি তাদেরকেও আমাদেরও প্রশ্ন করতে হবে গবেষকদেরও প্রশ্ন করতে হবে যে প্রধান বিরোধী দল হিসেবে বা অন্যান্য রাজনৈতিক দলগুলো কী করে বিএনপি যদি আজকে জলাধার নিয়ে নামতো তাহলে নিঃসন্দেহে আরও অনেক বেশি হইতো এই যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো আরও বেশি অ্যাক্টিভ হইতো সেই জায়গাগুলো থেকে